রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। শ্যামনগরে জামিয়া আহমদিয়া মাদ্রাসা ও তাহের রহমতুল্লাহ আলহির মসজিদের শুভ উদ্বোধন। এস কে সিরাজ, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি। সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর চণ্ডীপুর জনপদে জুম্মার নামাজের মাধ্যমে আজ থেকে শুরু হলো জামিয়া আহমদিয়া মাদ্রাসা ও তাহের রহমতুল্লাহ আলহি মসজিদের নামাজের কার্যক্রম। এ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহিমপুর মাদ্রাসার প্রধান মুহতামিম পীরে কামেল মাওলানা অলিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, প্রেস ক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান, প্রভাষক আবদুল্লাহ আল ফারুক, অধ্যক্ষ আল মেহেদি লিটন, শিক্ষক আব্দুল মান্নান, মাস্টার আব্দুল ওয়াহেদ ও আওফাসুর রহমান। এ সময় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন মুফতি মাওসাফুর রহমান। তিনি সকল দানকারীকে মুসল্লিদের ধন্যবাদ জানান।